শেখ মোহাম্মদ আলমগীর এমন একজন ছেলে যে সহজে কোনো জিনিস থেকে নিজেকে সরিয়ে নেয় না তার সবচেয়ে বড় প্রমাণ বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে সে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাকে যে কোনো প্রকারই হোক সেই দিন তাকে পরাজয় বরণ করানো হয়েছিল কিন্তু এই দীর্ঘ পাঁচ বছর পরাজিত একজন প্রার্থী হিসাবে সাধারণত যারা পরাজিত হয় তারা ঘরে বসে যায় এবং সমস্ত কর্মকাণ্ড থেকে বিরতি নয় কিন্তু আমি দেখেছি এই শেখ মোহাম্মদ আলমগীর দীর্ঘ পাঁচটি বছর এই পরাজয়ের যে গ্ল্যানি সেটা মাথায় নিয়েও আপনাদের পাশে কিন্তু সে ছিল সে কিন্তু মাঠ থেকে উঠে যায়নি আমাদের কাছে যতটুকু খবর আছে এবং যতটুকু আমরা খবর জানি যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ ইচ্ছা করলেই কোনো কিছু লুকানো যায় না আমি এখানে বক্তব্য দিচ্ছি হাজার হাজার মানুষ ফেসবুকের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন এই এলাকায় যদি একটি ভালো কাজ হয় সেই কাজটি যেরকম সব মানুষ দেখে একটি খারাপ কাজ হলেও কিন্তু মানুষ দেখে কারণ এই ডিজিটাল জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল যুগের কারণে এই জন্য আমরা কিন্তু সরাসরিও দেখি খবর পাই এবং ফেসবুক বা এই ইলেকট্রনিক মিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা এই খবরগুলো পাই যে উনি এলাকায় আপনাদের সাথে কি ধরনের আচরণ করেন কি ধরনের সামাজিক কাজ করেন কি ধরনের রাজনৈতিক কর্মেকাণ্ডে উনি জড়িত সেই অভিজ্ঞতা থেকে সেই আলোকেতেই আপনাদের বলতে চাই আমার বিশ্বাস যে দীর্ঘ পাঁচ বছর উনি একটি দিনের জন্য আপনাদের কাছ থেকে কিন্তু উনি সরে যান নেই এইটা এই যে একটা ত্যাগ আপনাদের প্রতি এই ত্যাগের কারণেই আমার মনে হয় যে অত এলাকার মুরব্বীরা সম্মানিত ভোটাররা আমার মনে হয় যে ওনাকে একটি আপনারা যদি সুযোগ দেন কাউন্সিলার ছাড়াও উনি যে কাজগুলো আপনাদের করে দিয়েছে আমার মনে হয় আপনারা যদি একটা ভোট দিয়ে তাকে কাউন্সিলার বানিয়ে আপনারা দেখতে পারেন অ্যাটলিস্ট পরীক্ষা করতে পারেন যে সে আপনাদের কতটুকু সেবা দিতে পারে আমি বেশি কিছু কথা বলতে চাই না কিন্তু এই দু একটি পয়েন্ট আমি এই জন্য বলবো যে আবারও বললাম যে না হলে তার প্রতি আমার কৃপণতা দেখানো হবে আমি কিছুক্ষণ আগে শেখ মোহাম্মদ আলমগীরের একটি বক্তব্য শুনছিলাম আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ সম্বন্ধে অনেকেই নাকি বলে থাকেন যে শেখ মোহাম্মদ আলমগীরকে এই প্রতিষ্ঠানের থেকে এখন আমাদের প্রিয় নেতা হাজি মোহাম্মদ সেলিম সাহেব সভাপতি রাখেন নাই কথাটা মিথ্যা না রাখেন নাই আরেকজনকে রাখছেন কিন্তু কেন রাখছেন সেটা তো জানতে হবে সেটা যদি না জানেন তাহলে তো তার প্রতি অন্যায় করা হবে কারণ সে দীর্ঘদিন এই কলেজটির দায়িত্ব পালন করে আজকে শতভাগ পাশে নিয়ে আসছে এবং এই প্রতিষ্ঠানের যে অবকাঠামো উন্নয়ন একাডেমিক উন্নয়ন দৃশ্যমান যেগুলো দেখা যায় তো সেই কাজগুলা যিনি করেছেন ওনাকে তো সরায়া দিতে পারেন না সরিয়েছেন কেন টেকনিক্যাল কারণে যেহেতু আপনারা জানেন যদি এই সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করতে হয় তাহলে এই সমস্ত পোস্টে থাকা যায় না আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন যায় না আমি জিনিসটা খোলাসা করেই বলি ওনার অধীনে যেই সমস্ত শিক্ষকরা আছেন এই শিক্ষকরাই বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার তারাই হয় তাহলে আমার অধীনের যদি একটা কেউ পুলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার হয় সে কি আমার কথার বাইরে যেতে পারবে তার আমার কথা তার শুনতে হবে তাহলে আমার কথা যদি তার শুনতে হয় তাহলে কি নিরপেক্ষতা হলো নিরপেক্ষতা তাহলে থাকে না ওই যুক্তিতেই তখন হয় ওই পদ থেকে ইস্তেফা দিতে হয় অথবা তার কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হয় যেহেতু কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এই জন্য যে আবার দুই বছরের জন্য যদি দেই তাহলে তাকে আবার উঠায় নিতে হবে তাকে কর্মবিরতি করতে হবে এই জন্য হাজি মোহাম্মদ সেলিম সাহেব মনে করেছেন যে এই যে এক দুই মাস সময় এই দুই মাস সময় একজনকে দায়িত্ব দিবেন তারপরে ওনার নির্বাচন শেষ হয়ে গেলে আবার ওনাকে সেই পদে পূর্ণ বহাল করবেন এটা হলো আমাদের প্রিয় নেতা হাজি মোহাম্মদ সেলিম সাহেবের সিদ্ধান্ত আমরা এটাই কিন্তু জানি আমি কাউকে ছোট করে বলতে চাই না অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে আমার সাথে উনি একজন অভিভাবক প্রতিনিধি ছিলেন আমি দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তার দরদ যে সাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান বাড়ানো অবকাঠামো মান বাড়ানোর জন্য যে কি পরিশ্রম করেছেন আজকে আমরা কি দেখি যে আমরা ক্লাস যে ফাইভে পড়ে সে ভালো করে পরীক্ষা দিলে পাশ করলে কি তারা ফোরে দেয় নাকি সিক্সে দেয় তাহলে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সে একজন জন মেম্বারের একজন মেম্বার ছিল অভিভাবক প্রতিনিধি তেরো জনের একজন আর এই তেরো জনের হেড হলো একজন সভাপতি তাহলে ওইখানে তিন বছর কাজ করার পর চার বছর কাজ করার পর ওনাকে দিয়েছেন আরেকটা প্রতিষ্ঠানের সভাপতি তাহলে অগ্রণী স্কুলের কলেজে যদি উনি কাজ ভালো না করতো তাহলে তো ওনার ফোরে থাকার কথা অথবা সেই ক্লাসে থাকার কথা তাহলে তাহলে হাজি মোহাম্মদ সেলিম একজন বিচক্ষণ লোক সে ন্যায় বিচারক সে সব কিছু জানে তাহলে কেন ওনাকে সভাপতি দিলেন নিশ্চয়ই ওই প্রতিষ্ঠানে উনি ভালো কাজ করেছেন বিদায়ী কিন্তু ওনাকে এইখানে প্রমোশন দিয়ে একটি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত করেছেন এই জন্য আমি বলতে চাই আপনারা কারোর কথায় বিভ্রান্ত হবেন না সত্যি কথাটা বলতে হবে কারণ আমাদেরকে আমরা যদি সত্যি কথা না বলি আমরা আমাদের বিবেকের কাছে ধরা থাকব আমরা আমরা আমাদের বিবেকের আদালতের একজন আসামি হয়ে থাকবো এই জন্য আমাদের সত্যি কথাগুলা বলতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবেন না আমার মুরব্বীরা বক্তব্য দেবেন অ্যাকচুয়ালি আমার কথা শোনার জন্য আপনারা এখানে বসে নাই আপনারা বসে আছেন আপনাদের প্রিয় নেতা আমাদের রক্ত এলাকার অহংকার যিনি নাকি আগামীতে এক তারিখে প্রতিদ্বন্দ্বিতা করবেন মার্কা প্রতীক নিয়ে তার বক্তব্য শোনার জন্য এই জন্য আমি আপনাদের বলতে চাই যে আপনারা জননেত্রী শেখ হাসিনার প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের একজন সন্তান এবং আমাদের ঢাকা দশ আসনের তিন তিনবার নির্বাচিত মাননীয় সংসদ একজন তুখোর ব্যারিস্টার আইনবিদ আমাদের ব্যারিস্টার ফজলনের তাপসও দাঁড়িয়েছেন মেয়র পথে তাকে আপনারা একটি নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এবং ঘুরি প্রতীকের শেখ মোহাম্মদ আলমগীরকে একটি ভোট দিবেন আমি আরেকটা কথা বলতে চাই আজকে আপনারা দেখেছেন যে আমাদের যে বর্তমান মেয়র প্রার্থী শেখ ব্যারিস্টার শেখ ফজলুলুর তাপস ওনার সাথে কিন্তু আমাদের হাজি মোহাম্মদ সেলিম সাহেবের খুব ভালো একটা সম্পর্ক উনি হাজি মোহাম্মদ সেলিম সাহেবকে বড় ভায়ের মতো শ্রদ্ধা করে এবং গুড একটা আন্ডারস্ট্যান্ডিং যেই আন্ডারস্ট্যান্ডিংটা বিগত মেয়রের সাথে মনে হয় যে কোথায় যেন একটু গ্যাপ ছিল কিন্তু এখন যিনি মেয়র প্রার্থী হয়েছেন ওনার সাথে কিন্তু ওনার খুব একটা ভালো সম্পর্ক আরেকটি সুন্দর দিক হলো যে আপনাদের যে প্রার্থী আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীরের সাথেও আমাদের হাজি মোহাম্মদ সেলিম সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আর শেখ মোহাম্মদ আলমগীর দীর্ঘদিন যুবলীগ করেছেন যেই যুবলীগের প্রতিষ্ঠাতা হলো এই ব্যারিস্টার ফেজলুর তাপসের পিতা আপনারা সবাই যাকে আপনারা চিনেন তার সংগঠন উনি করেছেন তাহলে একটা কি হলো একটা সেতু বন্ধন মেয়র অত এলাকার সংসদ সদস্য আর হলো গিয়ে কমিশনার এই তিনজন যদি একই মন মানসিকতার হয় একই লাইন আপের হয় তাহলে কি এলাকার উন্নয়ন হবে না হবে না তাহলে আমরা তো পৃথিবীতে প্রতিটা মানুষ প্রতিটা প্রাণী স্বার্থপর হয়ে জন্মায় প্রতিটা মানুষ প্রতিটা প্রাণী স্বার্থপর হয়েই জন্মায় এটা কিন্তু ঠিক আপনারা বিবেকের কাছে প্রশ্ন করে দেন আমরা কি চাই শেষ পর্যন্ত আমরা ভালোটা চাই শেষ পর্যন্ত তা আপনারা কি এলাকার উন্নয়ন চান না এলাকার যদি উন্নয়ন চান এলাকার যদি ভালো চান এলাকার যারা ব্যবসা বাণিজ্য করেন তারা যদি সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন এটা যদি চান তাহলে তো আমাদের সকলেরই উচিত যে শেখ মোহাম্মদ আলমগীরকে গুড্ডি বাত্রা ভোট দেওয়া এবং জননেত্রী শেখ হাসিনা যাকে লালন পালন করে বড় করেছেন ব্যারিস্টার ফজলুল তাপসকে তাপস সাহেব যেই কাজটা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আদায় করতে পারবেন সেইটা কি অন্য কেউ পারবে তাহলে তিনিও সেখানে যোগ্য শেখ মোহাম্মদ আলমগীরও এখানে যোগ্য মাঝখানে আমাদের সেতু বন্ধন হলো আমাদের প্রিয় নেতা হাজি মোহাম্মদ সেলিম তাহলে কি আমাদের আগামী দিনে দুশ্চিন্তার কোনো কারণ আছে যদি আমাদের শেখ মোহাম্মদ আলমগীর জয়লাভ করে কোনো কারণ নাই আরেকটা কথা আপনারা অবশ্যই তার অভিভাবক এলাকায় আছেন তারপরেও কিন্তু তার একজন বড় অভিভাবক হলো আমাদের হাজি মোহাম্মদ সেলিম কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দেন না কোনো অন্যায়কে তুনি ন্যায় বিচারক শেখ মোহাম্মদ আলমগীরও যদি কোনো প্রকার আপনাদের মতের বিরুদ্ধে কোনো কাজ করে আপনাদের কিন্তু যাবার জায়গা আছে আমি এটা এখানে ডিক্লেয়ার দিয়ে গেলাম সেই জায়গাটা হলো হাজি মোহাম্মদ সেলিম যার কাছে আপনারা সাথে সাথে দৌড়াইয়া চলে যেতে পারবেন যে এই কাজটি হয় নাই তাহলে যার অভিভাবক আছে তাকেই তো ভোট দেওয়া উচিত যার অভিভাবক আছে তাকেই তো নির্বাচিত করা উচিত আমি কি কথাটা ভুল বলেছি প্রিয় বন্ধুরা আমার পর্দার আলাদা আমার মা বোনরা বিএনপির প্রার্থী এখানে আছেন এই এলাকাটায় বিএনপি বিএনপি অনেক দিন কাউন্সিলর ছিলেন কিন্তু বিএনপির যদি বিএনপিকে যদি বিরোধী দলকে আপনারা ভোট দেন তাহলে তো সে এমপি বা মেয়রের সাথে তো কাজ করতে পারবে না এই জন্য পারবে না এটা তো ইউরোপ না এটা তো আমেরিকা না আমরা প্রতিপক্ষকে তো ওইভাবে সম্মান আমরা করি না এটা সত্য এটা বাস্তবতা এটা বাস্তবতা কিনা বলেন কিন্তু ইউরোপ আমেরিকায় কিন্তু এটা কিন্তু নাই তারা সবাই একসাথে কাজ করে কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলো সত্যি এই সংস্কৃতিটা কিন্তু আমাদের দেশে এখনো ঘরে উঠে নাই তাহলে আমার মূল্যবান ভোটটা আমি কেন নষ্ট করব আমি নষ্ট করব না পরিশেষে আমার পর্দার আড়ালে মা বোনরা আমার সামনে বসা মরুব্বরা করুণ বন্ধুরা আপনাদের কাছে শেখ মহম্মদ আলমগীরের জন্য একটি ভোট ভিক্ষা চাই আমি ফজ্জনের তাপসের জন্য নৌকা প্রতীকে একটি ভোট ভিক্ষা দিতে চাই একটিবার সুযোগ দেন সুযোগ দিয়ে দেখেন এই ছেলেটি আপনাদের জন্য এলাকার জন্য কিছু করতে পারে কিনা আমার বিশ্বাস যেহেতু সে বঙ্গবন্ধুর একজন সৈনিক তার রক্তে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত সে একজন আওয়ামী লীগের কর্মী সে একজন সমাজসেবী সে একজন শিক্ষা অনুরাগী অবশ্যই আপনাদের পাশে থাকবে যেভাবে সে বিগত দিনে আপনাদের পাশে ছিল ইনশাল্লাহ আগামী দিনও আপনাদের পাশে থেকে এলাকার সুখে দুঃখে আপনাদের পাশে থাকে এলাকার উন্নয়নে সে কাজ করবে এবং আমি আশা করি আপনারা আগামী পহেলা ফেব্রুয়ারি বিপুল ভোটে তাকে। ঘুরিপতিকে ভোট দিয়ে জয়লাভ করাবেন এবং বেরিস আর সরি আমার এলাকায় ঘুরি তো এই জন্য ঘুরিয়ে চলে আসছে ঝুড়িপতিকে ভোট দিয়ে তাকে জয়লাভ করাবেন এবং ব্যারিস্টার ফজলুর তাপসকে নৌকাপতিকে একটি ভোট দিয়ে জয়লাভ করাবেন